তো বন্ধুরা, আজকে আমি যাব বোলপুর। বোলপুর যাব কেন সেটা তোমাদেরকে থাম্বনেইলে বুঝে গিয়েছো কেন যাব। তো আজকে বোলপুরে সিঙ্গার আসছে দর্শন রাভেল, বলিউডের একটা ভালো সিঙ্গার। তো ও আসছে, তো ওকে দেখতে যাব। তো আজকে আমি প্রচুর এক্সাইটেড, তো চলো যাওয়া যাক। অনেকটাই লেট হয়ে গিয়েছে, মানে আমার বাস আছে 1:45-এর, ডেটটা বেজে গেছে। আমি বাড়ি থেকে এখনো বেরোবো, ব্যাগ ফ্যাগ আমার সব রেডি। তো চলো বেরোনো যাক, যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, তো হ্যালো গাইস, চিলড্রেন ব্লগে স্বাগতম। আমি যাবো আজকে বোলপুর, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। তো চলো, কেমন হয় আজকে জার্নিটা দেখা যাক। তো ভিডিওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও সবাইকে। তো চলো, আজকে একটু তাড়াতাড়িতেই বলে দিলাম, তো চলো গো ফর জার্নি। তো আমরা এখন গরমে পেপসি খাচ্ছি। আরে বিবেক ভাই পেপসিটা খেয়ে নিল, আর অর্ধেক রাজাই শেষ করে দেবে। তো আমরা তিনজনই আজকে এখানে, আর আমাদের ওখানে বাস দাঁড়িয়ে আছে, কান্ডারি বাস। তো চলো, কোনোদিন কিছু খাওয়ায় না, সে আজকে আমাদের লেবু পানি খাওয়াচ্ছে। এই যে আমাদের রাজা ভাই, খাওয়াবি তো ভাই, পেটে লাগবে না তো খেয়ে দে। এই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে জেলটা, এর মনে কত আনন্দ দেখো, এ খাবে বলে। বোলপুরে চলে এসেছি, এখন এরা এখন ফটো শ্যুট করছে, এরা খালি ছবি তোলা দেবে যে বোলপুরে এসেছি, ছবি তুলবি না? তো চলো, এবার বোলপুরে আসা হলো, একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু মুখে চোখে জল ফল দিই। তো এর আগে বর্ধমান থেকে আমরা বোলপুরে এসেছি, কেটে কেটে এলাম, তো আমাদের একটু সুবিধা হলো। জানি এটা একটু অসুবিধা, কিন্তু আমাদের দিক থেকে সুবিধা। তো চলো, আমরা এখন এসআইপি কলেজ যাচ্ছি, এসআইবি নয় এসআইপি। তো কাকু 30 টাকা বলছে, আমরা 20 টাকা বলছি। কাকু বিশ্বাস করছে না, আমাদের এখানে কটা বন্ধু আছে, এবার কি বলবো কাকুকে। তো চলো এসআইপি কলেজে গিয়ে দেখা হচ্ছে।
ঘেমে পুরো তারপরে ভিজে গিয়েছে, চান হয়ে যেতে বলো, চান করে ফেলেছি। আর দর্শন রাভালকে নিজের চোখের সামনে থেকে দেখলাম, ও মাই গড, ও এম জি, মানে কিছু বলার নাই না রে ভাই। তো এখন শো শেষ হলো, শো শেষ হলো, আমরা যাচ্ছি, আমরা এখন স্টেশন যাবো। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এতটা আসছি দাদা। তো এখানে দুজন দাদা পেয়েছিলাম, খুবই ভালো, ঠিক আছে, মানে আমাদের খুবই হেল্প করলো। আর এতক্ষণ হাঁটার পর মিনিমাম 2-3 কিলোমিটার হাঁটার পর টোটো পেলাম। তো চলো এখন স্টেশন যাচ্ছি। আমরা এখন ওভারব্রিজে আছি বোলপুর স্টেশনে। তো আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছি, আর মানে আমাদের পা চলছে না বলতে পারো, তো খুবই কষ্ট মষ্ট করে হাঁটছি। আর ঘেমে তো চান করে গিয়েছি, চলন্ত সিঁড়ি বন্ধ, কোনো চাপ নাই, তো চলো হাঁটো। তো এখন আমরা খাবারের সন্ধানে যাচ্ছি, তো খাবার পেলে এখানে খাবো, আর নাহলে বর্ধমান যাবো, একটা ট্রেন আছে 11:54 কি 52 এরকম টাইমে।
তো চলো যাওয়া যাক। এখন বাজে রাত 1:18, আমরা বর্ধমান স্টেশনে নামলাম। আমরা এত তাড়াতাড়ি হাঁটছি যাতে টিটি না ধরে নেয়। আমরা টিকিট টিকিট কিছু কাটিনি, বোলপুর থেকে বর্ধমান উদাও টিকিট আমরা চলে এলাম। তো চলো এখন যাই কিছু খাই গা। আমরা এখন জোরে জোরে হাঁটছি আর মানে একটু ভয় লাগছে, টিকিট ফিকিট কাটিনি। এইসব খেলা আমরা আগে খেলে এসছি, কিন্তু এটা একটু দূরে এলাকা না, ওর জন্য ফ্লপ খেলে চলো খেলেছি, চাপ নাই। তো ঘুরে ফিরে আমরা সেই আবার বর্ধমান স্টেশনে এলাম ব্রিজে। তো আমরা খাবার খুঁজে পাচ্ছি না, এখন খাবারের সন্ধানে যাচ্ছি, খাবার সন্ধানে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে যাব, দেখি খাবার পাই কিনা। আরে এই ছেলেটা মানে বোলপুর বর্ধমান পুরো বিনা টাকায় ঘুরে নিল, কোনো কিছু টাকা দিল না, বাসে ভাড়াটা দেয়নি, মানে এত জোর চুরি করেছে। আর সব কিছু হচ্ছে খালি 10 টাকা 10 টাকা 10 টাকার 20 টাকা ঠেকাচ্ছে, ধরো টোটো ভাড়া 60 টাকা দিচ্ছে 10 টাকা। না তুই দেখেছিস কি একবার? আমি দেখি না বলি, তুই তো নিজের মুখে বলেছিস ভাই, মানে ব্রাহ্মণ না চাঁদে হাত দেওয়ার চেষ্টা তো করবি। তো আমরা অবশেষে হোটেল পেলাম, এখন খাচ্ছি, চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হলো, তো খাওয়া দাওয়ার পর যে ফিলিংটা হয়, মানে হাঁটতে পারছি না, আর একটু ঘুমালে মানে খুব দারুণ হতো। তো আজকে রাতটার ঘুমানো হবে না। খাওয়াটা বেশ ভালোই হলো, দোকানদারটা দাম সব ঠিকঠাকই নিয়েছে, আমরা বেশি কিছু খাইনি, ডিম ভাত খেয়েছি। আর এই যে আমার ভাই, সব জায়গাতে যদি বেশি না খায় তাহলে ওর নাম রাজা নয় আর ও ব্রাহ্মণের ছেলে না। সিঁড়িটা কিন্তু এইদিকে নামছে আর ওরা ওপর দিকে উঠছে। বাহ বাহ ভাই বাহ। তো আমাদের ঘুম টুম ভেঙে গেছে, মানে আমি তো ঘুমাইনি, ওরা দুজন ঘুমিয়েছে। তো এখন আমরা যাব বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক, 5:30 ট্রেন আছে, তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো একটা ব্যাড নিউজ, আমরা 5:30 ট্রেনটা মিস করেছি, মানে 5:30 ট্রেনটা যায়নি, ট্রেনের টাইমটা চেঞ্জ হয়েছে, সেটা 5:10 মানে 5:10 চলে গিয়েছে। তো আমরা ভেবেছিলাম 5:30 টাইমটা চেঞ্জ হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করবো 7টা ট্রেনে যাওয়ার জন্য। তো চলো 7টা ট্রেনে যাওয়া যাক, আর ওরা সব শুয়ে পড়েছে আবার। তো ভাই কেমন লাগছে ট্রেন মিস করে? দেখো ওই ছেলেটাকে দেখো দেখো কিরকম লাগছে ভাই, এই যে ছেলেটা সারা রাত ঘুমিয়েছে, এখন এই অবহেলা ছেলেটাকে ওপরে দোষ দিচ্ছে, বলছে তুই কেন ভুল টাইম দেখলি কি ভাই, শুধু কোল্ড ড্রিঙ্কস খাইছে আর কিছু খাওয়ায়নি। তো এখন ট্রেনে বসে, তো এখন যাওয়া হবে ডাইরেক্ট বাড়ি, বাড়ির দিকে রওনা যাব আমরা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, এখন কোনো ভিডিও শুট নিতে পারবো না, এখন রিল্যাক্স করে যাব। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আজকে কালকে মিলিয়ে পুরো এই ব্লগটা ছিল। তো ব্লগটা কেমন হয়েছে, কেমন করতে পেরেছি তো আমি জানি না, তো মোটামুটি হয়েছে ব্লগটা। তো মেন কথা হচ্ছে, অত বড় একটা স্টারকে মানে দেখার পর, একটা সেলিব্রিটিকে দেখার পর, মানে আমি তো ঠিক থাকতে পারিনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চোর জবরদস্তি ঢুকেছি ওখানে, মানে ঢোকার জন্য যা ঝামেলা বলার বাইরে, তো এত ঝামেলা তো কি বলবো। সেই বসে আরে মানে দর্শন রাভেল নিজে বিরক্ত হয়ে যাচ্ছে, মানে এত ছেলে কেউ বসছে না ওর জন্য। তো কেমন হয়েছে দর্শন রাভেলকে নিয়ে এই ভিডিওটা তোমরা সবাই বলবে। তো এই ভিডিওটা একটু অন্যরকম, মানে আমার একটা ফিলিং আসছে কেমন একটা, মানে আমার এখনও বিশ্বাস হচ্ছে না। তো আমি বাড়িতে এসেছি, তো 8:30 ট্রেনে নামলাম, 7টায় ট্রেনে চেপে। তো এসে রেস্ট ফেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যেবেলা,
তো এখন আমি চান করি, এখনই চান করি, চান টান করে ফ্রেশ হয়ে একটু তার আগে রেস্ট নিয়েছি, তোমার সঙ্গে এখন কথা বলছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাইকে বলছি, বলবে প্লিজ বলবে, আর পারলে এই ভিডিওটা, পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও। এই ভিডিওটা যদি শেয়ার করতে পারো মানে আমার জীবন ধন্য হয়ে যাবে, এই ভিডিওটা শেয়ার করতে পারলে। আর আমি আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য, এরকম টাইপের ভিডিও বানানোর জন্য, মানে আমি যে ভ্লগ মানে ভ্লগগুলো করি ওরকম না, এরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে আরও ভালো পারি, আরও অন্য সিঙ্গার আসুক, অন্য আর্টিস্ট আসুক, আমি যেন যেতে পারি, আরও যেন উৎসাহিত হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো চিলড্রেন ব্লগের ভ্লগ, তোমরা সবাই মিলে বলবে, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, নোটিফিকেশান অন করো। তো চলো আজকের মতন ভিডিও এটুকুনি, টাটা, লাভ ইউ গাইস, সি ইউ, দর্শন লভেন, বিগ ফ্যান, আই লাভ ইউ দর্শন লভেন।